ভারত পাকিস্তানের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার নাগাদ ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে 90,000-এর বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিচ্ছে পাকিস্তান প্রশাসন। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান। গেল সপ্তাহে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার নাগাদ দেশ দুটিতে আঘাত হানতে পারে, তবে এর মধ্যে ঝড়টির আরও শক্তি সঞ্চয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। করাচির সমুদ্র সৈকতে 144 ধারা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে সিন্ধ প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি 140 থেকে 150 কিলোমিটার গতিতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলে সমুদ্রের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। নৌবাহিনী সহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে জেনেছি। সাগর থেকে নৌকা ফিরিয়ে এনেছি আমরা, আর ঝড় শুরু হলে আমরাও নিরাপদ আশ্রয়ে সরে যাব। করাচির হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারির পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ত্রাণ ও উদ্ধার তৎপরতা সহ বেসামরিক নাগরিকদের সহায়তায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারতের গুজরাট রাজ্য। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। নিম্নাঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার পাশাপাশি মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে গুজরাট প্রশাসন। পাঁচ দিন আগে সৈকতে না আসতে প্রশাসন নির্দেশ জারি করে, পর্যটকদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। জোয়ার ও ঢেউ বাড়তে থাকায় আমরা প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিতে এসেছি। এরই মধ্যে গুজরাট সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ায় বেশ কিছু ট্রেন ও বিমানের সূচি বাতিল করা হয়েছে। মার্জিয়া উপমা, DBC, নিউজ ডেস্ক।